ফ্যামিলি, তোদাস লাইফস্টাইলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে হ্যাপি আছো। তো এখন তো ছুটিরই টাইম, ঠিক আছে? 25শে ডিসেম্বর গেল, সামনেই 1 জানুয়ারি। ও ফার্স্ট অফ অল বলি, আজকে বৃহস্পতিবার, আজকে 30 তারিখ। হ্যাঁ 30 তারিখ, আজকে বৃহস্পতিবার। হ্যাঁ 30 তারিখ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে আজকে একটু ডেলি ইভিনিং ব্লগ বলতে পারো, ইভিনিং টাইম তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? অনেকদিন পর, মোটামুটি ঘুরতে বেড়াতে যাওয়ার পর থেকে এসে করাই হয়নি, কারণ বেড়াতে গেলাম, ওই ব্লগগুলো এডিট করছি তোমাদের জন্য। তারপর এসে পরে তোমার 25শে ডিসেম্বরে পিকনিক করলাম, ঠিক আছে? সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডেলি ব্লগ তোমাদের সাথে সেভাবে শেয়ারই করা হয়নি, তো ভাবলাম আজকে বৃহস্পতিবার, আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ আজকে একটু শেয়ার করার ইচ্ছে আছে। সন্ধ্যা থেকে কি করছি না করছি, তো আজকে অফিস অফডে ছিল আমার, অফিস যাইনি। আপনি কিছু বলতে চান? ঘুরে এসে ইনার হয়েছে শরীর খারাপ, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো কিভাবে জলে নাচানাচি, ধাপাধাপি, লুটোপুটি, আর কি বলবো। হ্যাঁ তো হয়েছিল, ব্যাস হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। আমি তাড়াহুড়ো করে গিয়ে আগে ডক্টরের কাছে, ও কারণ ওনার তো কম থাকতে থাকতেই আবার বেড়ে যায়, সেই জন্য তো সেই জন্য কম থাকতে থাকতে গিয়ে ভাবলাম ডক্টরটা একবার চেক আপ করিয়ে আনি, ওই জন্য এক্ষুনি গিয়ে দুজনে গিয়ে ডক্টর দেখিয়ে এলাম, এই জাস্ট বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে। আর এই কারণেই আমি আজকে যাইনি ওকে ডক্টর দেখাবো বলে। তো বাড়িতে এসছে গেস্ট, সবই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো চলো, আর আজকে স্পেশাল কিছু, স্পেশাল কিছু মানে করার ট্রাই করছি। শীত তো পড়েই গেছে, শীত বাই বাই করার টাইম হয়ে গেছে, কিন্তু শীতের কোনো রকম কোনো খাবারই হয়নি। এই ঘুরতে যাব, এই পিকনিক করব, এই সমস্তর জন্য সেরকম কিছু খাবার রেডি করা হয়নি। তো ভাবলাম আজকের বাড়িতে যখন গেস্ট এসছে, ভাবলাম যে আজকে করে ফেলি। তো চলো আমার সাথে কিচেনে, আর কে কে এসছে না এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে কমেন্ট করো। আচ্ছা তোমরা ব্লগগুলো দেখছো, আমি দেখছি ব্লগগুলো, আমার ভিউ হচ্ছে, দেখছো সবাই, কিন্তু লাইক কেন করছো না বস? তাহলে কি কোনো প্রবলেম আছে ব্লগ, মানে ব্লগে কি তোমাদের কিছু চেঞ্জ দরকার, বা মানে কিছু খারাপ লেগেছে তোমাদের, বা ভালো লাগেনি, আরও বেটার চাও, তো সেটা প্লিজ আমাকে কমেন্ট করো, না হলে আমি কি করে বুঝবো বলো তো, যে কোনটা আমার চেঞ্জের দরকার আছে বা কিছুটা ইমপ্রুভমেন্ট দরকার আছে, কি করে বুঝি বলো তো? তোমরা প্লিজ একটা লাইক করে দিও, তাহলে বলবো যে হ্যাঁ চলো ওকে আছে। আর না হলে মানে ব্লগিং এর ধরন বলো আর সমস্ত কিছুই চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তো চলো বেশি আর বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই কে কে বাড়িতে এসছে। তোমাদেরকে তো বলেছিলাম বাড়িতে কে এসছে তোমাদেরকে দেখাবো, তো চলো দেখে নাও। ইনাকে তো মনে হচ্ছে চেনো, ভাই ফোটার ব্লগে দেখেছিলে, কে হ বলো? কি বলবো বলো, আমি আপনার নাম বলু। ও আচ্ছা, আমার নাম উষারানী দাস, আমার বাড়ি শ্রীকৃষ্ণপুর। আপনার নাম? রতন চন্দ্র দাস, বাড়ি শ্রীকৃষ্ণপুর। আপনারা কে হন? এখানে আসছি আমার শালার বাড়িতে। কে আপনার শালা? শালার নামটা বলুন। শঙ্কর এখানে এসে আপনাদের ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো লেগেছে, ভাই বাড়ি এসছি, ভাইয়ের বউ, ভাই নাতনি, সবাই, ভাই সবাই খুব ভালো ভালো লেগেছে খুব। আবার আসবেন আপনারা? সামনের বছর? হ্যাঁ আবার তো যখন তখন আসি, আবার এসে যাব। আচ্ছা আপনার আর কিছু বক্তব্য আছে নাকি? না বক্তব্য কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে তো এখানে দেখিয়ে দিই আরেকজন কি করছে, এই যে আমাদের, এই মুখ দেখাও বিনে, কি করছো? ময়দা কেন কচুরি? কিসের কচুরি বলো, তোমার মুখ থেকেই লোকে শুনবে, বলো কিসের কচুরি? মটরশুঁটি। মটরশুঁটি পাঠাও তাড়াতাড়ি কর, ম্যাম চলে আসবে। মা তুমি কেমন আছো বলো? আমি বিন্দাস আছি।
আরেকবার পুরী যেতে চাইছো? 100 বার পুরী দিদি বলে এখনই রেডি। পুরী না শান্তিনি কেতন বলো? না আমার পুরীই ভালো। হ্যাঁ পুরীই ভালো। ভাইকিড়ি কিড়ি ভাইকিড়ি জয় জগন্নাথ, জয় জগন্নাথই ভালো। তা আজকে তোমার ননদ আর নন্দাই আসছে, কি বানাচ্ছো তুমি? কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম? ইয়েস কাশ্মীরি আলুর দম আর কলাইশুটির কচুরি। কড়াইশুটিটা আমি আগে বেটে নেবো, তার জন্য দেখো এখানে একটুখানি আদা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দেব। নুন দিচ্ছি, নুনটা একটু কমই থাক, কেন যদি লাগে পরে দেব, ঠিক আছে? আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপর দিয়ে দেবো চিনি। আচ্ছা, যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিচ্ছি চিনি, সিজনের ফার্স্ট কড়াইশুঁটির কচুরি। দিয়ে দিলাম চিনি, এবার আমি পেস্ট করে নিচ্ছি আগে। তো দেখো আমার মিক্সিতে পেস্টটা করা হয়ে গেছে, এই যো ফাইন পেস্ট করেছি, এই যে। এবার কড়াইতে একটু কষিয়ে নেবো ভালো করে, এই কড়া আমি বসিয়ে দিয়েছি, দেখো কড়াটা গরম হচ্ছে। এবার দিয়ে দেবো সাদা তেল, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, পরিমাণ বুঝে দিও। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা একটু গরম হোক, তখন গোটা জিরে ফোড়ন দিচ্ছি। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি, একদম ড্রাই করে নিতে হবে, কড়াইশুঁটির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, ওইটা যাতে না থাকে সেই জন্য কষিয়ে নেব। তো দেখো এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে গ্রিন গ্রিন কালারটা ফেড হয়ে যায়, তখনই বুঝবে হয়ে গেছে। এখন মানে কষাচ্ছি তো পুরো কাঁচা যে স্মেলটা আছে কড়াইশুঁটির, সেই কাঁচা স্মেলটা বেরোচ্ছে, পুরো কাঁচা স্মেলটা বেরোচ্ছে এখন। এটা ভালোভাবে ফ্লেমটা কমেই থাকবে, গ্যাসের ফ্লেমটা কমে থাকবে, দিয়ে তোমরা ভালোভাবে কষিয়ে নেবে যাতে একটু ড্রাই হয়ে যায়। আমি কষিয়ে নিই, কষিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো একদম কড়াইশুঁটি থেকে জলটা মরে গেছে, একদম এইভাবে হয়ে যাচ্ছে, দেখো। তো এবার আমি নামিয়ে নেবো, এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে, টাইট হয়ে যাবে, এই যো। এখন ভীষণ হার্ড মনে হচ্ছে, তো আমি নামিয়ে নিচ্ছি এখন। মোটামুটি এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখো এটা আমার 1 কেজি মটরশুঁটির থেকে এইটা এই কোয়ান্টিটিতে দাঁড়িয়েছে, ঠিক আছে? তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও। আমি মোটামুটি এখানে 1 কেজি মটরশুঁটি পুরোটাই এখানে দিয়েছি, এটা একদম অল্প হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি এখানে ময়দাটা রেডি করা আছে, দেখো লেচিগুলো কাটা আছে, যখন পুরটা ভরবো তোমাদের সাথে শেয়ার করবো। একদম ছোট আলু চম হবে, এই যে মা যেমনটা বললো তোমাদের, একদম ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ করে রাখা আছে। তো আমি আলুর দমটা আগে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কড়াইশুঁটির পুরটা ঢুকিয়ে কিভাবে মা রেডি করছে ওটা শেয়ার করব। তো আমার কাশ্মীরি আলুর দম দেখো কষানো চলছে, এই যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আমি আলাদা করে আর ভাজিনি আলুটাকে, সমস্ত মশলা দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। একদম লাল লাল হয়েছে, যেহেতু কাশ্মীরি আলুর দম মায়ের কথা মতো, এই যো। তোমরাও তোমাদের বাড়িতে একদম ট্রাই করো শীত থাকতে থাকতে। আমি অনেক খুঁজে কালকে বাজারে মাত্র একটা দোকানে পেয়েছি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি, 2.5 কেজির প্যাকেট ছিল, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তো তোমরাও একদম মিস করো না, শীত থাকতে থাকতে একদম কড়াইশুঁটি দিয়ে আলুর দম ট্রাই করো।
কালকের পর তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে যথারীতি আমাদের অফিস ছিল, অফিসটা হঠাৎই সাড়ে তিনটের সময় ছুটি হয়ে গেছে, এখন মোটামুটি বাজে ওই 4:45 বা 4 নাগাদ বাজতে পারে। তো ভাবলাম আজকে সবাই পিকনিক করছে, সবাই পার্টি করছে, আমরা দুজনে কোনো রকম কোনো প্ল্যানিং নেই, অফিসে সারাদিন কেটে গেছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। আমরা ঘুরে এখান থেকে যথারীতি বাড়ি চলে যাবো, তো কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। আপনি কিছু বলতে চান? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস অ্যাডভান্স। তো চলো আশেপাশে যদি দেখে বুঝতে পারছো তো ভালো, নাহলে আমি গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। ছিল তোমাদেরকে তো আগেই বললাম, ইনফ্যাক্ট আমাদের অফিসেও বড় সড়ো একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেখানে আমি ও মানে মেয়েরা কেউই অ্যাটেন্ড করছি না। তো যাই হোক, সারা দিন সারা বিকেলটা ভালোভাবে মজা করার পর দেখো এখন সন্ধে মোটামুটি 5টা বেজে গেছে, আমরা বাড়ি ফিরছি। আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ইউটিউব family. Bye.